আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই বইটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সমর্পিতার স্বাধীনতা কিংবা স্বাধীনতার সমর্পণ। এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে তিথির অতিথি, স্বাধীনতার সাতকাহন, সমর্পণের সাতকাহন, গালভরা বুলি, এক্সপেরিমেন্ট, নীল আকাশে ঘড়ি। তাহলে চলুন আমরা শুরু করি নীল আকাশের ঘড়ি। আমাদের জীবনের পৃষ্ঠাগুলো হাওয়ায় হাওয়ায় পাল্টে যায়। মনে হয় সব পড়ে ফেলেছি, দেখে ফেলেছি, উপভোগ করে ফেলেছি। আসলে কিচ্ছুটি পড়া হয়নি, দেখা হয়নি, এমনই উল্টে গেছে। অতীতের অহেতুক রোমন্থর আর ভবিষ্যতের অলীক কল্পনা আমাদেরকে আজকের পৃষ্ঠাটাই পড়তে দেয় না, বুঝতে দেয় না, আনন্দে উদ্বেলিত হতে দেয় না। বৈশেষে বাকি থাকে শুধুই হাহাকার। এজন্যেই যার সেন্স অফ প্রেজেন্ট মানে বর্তমানের উপলব্ধি যত তীব্র, তার জীবন তত সুন্দর। নিজের অতীত বন্দনা আর ভবিষ্যৎ কল্প থেকে হতাশ কমন নিলে থাকে অহংকার আর প্রেসার। এখন ঠিক এই মুহূর্তে আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, বাইরে পাখিরা কিচিরমিচির করছে, ভেজা আকাশ, রাস্তাটা দিয়ে মাত্র ভটভট করে চলে গেল একটা নসিমন করিমন। শরীরটাও বিদ্রোহ করছে না, অনেকের চেয়েও ভালোই তো আছি, কৃতজ্ঞতা আর প্রশান্তি। গাজা টেনে চোখ খননের দরকার নেই, প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র বর্তমান কি অসহ্য সুন্দর। নামাজে এই সেন্স অফ প্রেজেন্ট শান দেয়া হয়। খেয়াল করেছেন বর্তমানের চর্চা? অসহ্য সুন্দরের জগতে আপনাকে স্বাগতম। কেমন আছো তিথি? জি আপু ভালো, আপনি কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ। তোমার অ্যাসাইনমেন্টের কি খবর? অ্যাসাইনমেন্ট? কোন অ্যাসাইনমেন্ট? ওই যে অ্যাসাইনমেন্ট দিলাম এক সপ্তাহের। ওহো, হুম, কেমন লাগলো? অস্বস্তিকর, কেমন যেন ইরিটেটিং লাগলো না? আর বললেন না আপু, মনে হয় আমি ওদের চোখের সামনে বিলকুল খোলা, গা গুলোয়। আচ্ছা, ফোনে এসব আলাপ করা যায় না, বাসায় এসো, আড্ডা দেই। আসরের একটু আগে এসো, তালিমের দিন আজ। তালিম শেষ, অনেক পশ্চাৎপদ মহিলা এসেছিল, একজন আবার আমেরিকা থেকে ডক্টর করা। তালিম শেষে উনি আলোচনা করছিল আজ। এখন বাসায় একটা বুটিক শপ চালান, অনলাইনে অর্ডার আসে, অনলাইনে বিক্রি হয়। অনলাইন হয়ে পর্দাসীন কর্মজীবনের সুবিধাই হয়েছে, অনলাইন শপ, ফ্রিল্যান্সিং, কত কিছু করা যায় পর্দা করে। আসলে কেউ হারাম রেখে হালালের উপর চলতে যাচ্ছে আর তাকে আল্লাহ সাহায্য করবেন না, এটা ভাবাটাই আল্লাহ সম্পর্কে বদ ধারণা। সাহায্য আসবেই, তবে চেক করা হবে আসলে সে হারাম ত্যাগ করতে চায় কিনা, ছোট পরীক্ষা। আসরের নামাজ শেষে বারান্দায় গিয়ে বসে দুজনাতে। নাদিয়া এক ফাঁকে গিয়ে মুরগি ভেজে এনেছে খান কয়েক। ইউটিউবে কি নেই? বুঝলে তিথি, অনেক মেয়ে অবশ্য এটাতে মজা পায়, আরও চাই মানুষ তাকে এভাবে দেখুক, কামনা করুক, রাতের ঘুম উবে যাক। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে, তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। মজার ব্যাপার হলো, অনেক স্বামীও চায় তার স্ত্রীকে সবাই মেপে মেপে দেখুক আর তাকে হিংসে করুক, এমন নিদ্র হরিণীর স্ত্রীর স্বামী বলে তাকে ঈর্ষা করুক। নাও বানালাম, খেয়ে বলো কেমন হয়েছে। বলেন কি, বুঝা যাচ্ছে নাদিয়া ভালোই খেটেছে, ক্যাপসি তো স্ক্রলি স্ক্রলি করার চেষ্টা করেছে। সত্যি করে বলো তো তিথি, তোমার কি নিজেকে স্বাধীন মনে হয়েছে? তোমার কি মনে হয়েছে তুমি উড়বে, খেলবে, ভাসবে, স্বাচ্ছন্দ্য হতে পেরেছ, আত্মবিশ্বাসী হয়ে ফ্রেন্ড সার্কেল মাতিয়ে রাখতে পেরেছ? একদম না আপু, বরং প্রতি মুহূর্তে লজ্জায় কুঁকড়ে গেছি। মনে হয়েছে দৌড়ে ঘরে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেই। মনে হয়েছে কেন মেয়ে হয়ে জন্মেছি, যার জন্যে সবাই ভোগ করতে চাই, ছেলে হলেই তো ভালো ছিল। তুমি যা দেখছো এগুলোই দেখেও না দেখার ভান করে শত শত কর্মজীবী নারী ছাত্রীরা। সবাই জানে ওরা কী চায়, কী ভাবে, রিক্সাওয়ালা, চাওয়ালা, বাসের হেল্পার, হকার, ক্লাসমেট, বড় ভাইয়েরা, কলিগ, বস, কিন্তু এগুলো ভাবলে তো জীবন থেমে যাবে, এগোনো যাবে না, পুরুষের সাথে তাল মেলানো যাবে না, তাই না দেখার ভান করে চলতে হয়। কারো সাথে বেশি কিছু হয়ে যায়, গাড়িতে, ভিড়ে, অফিসে, নির্জনে, সম্মতি, অসম্মতি, আধা সম্মতিতে, প্রেশার হাই হলে ওষুধ খেতে হয়। যদি ইগনোর করতে থাকো, দেখেও না দেখার ভান করতে থাকো,
এক সময় হঠাৎ ধরা পড়বে দৃষ্টির সমস্যা বা কিডনি ফেলের মতো হার্ট ফেলিওর। এই চোখগুলোকে ইগনোর করতে থাকলে একদিন ফেলিওর হবে। সমাজ ফেলিওর, নিরাপত্তা ফেলিওর, বিবেক ফেলিওর। হ্যাঁ তিথি, এই ইগনোর করে করে চলাটা একটা জীবন ধাঁধা, সমস্যা না দেখার ভান করার জীবন। আরেকটা জীবন আছে, সেটা হলো সমাধানের জীবন। ছোট ছোট সমস্যারই সমাধান করে করে এগোনো, যাতে বড় সমস্যা না হয়, সমস্যা থেকে মুক্তি স্বাধীনতা। এজন্য এই নষ্ট চোখগুলোরই প্রতিকার দিয়ে শুরু করে ইসলাম। দেখবে তোমার ব্যাচে কিছু হুজুর ছেলে আছে যারা মেয়েদের দিকে তাকায় না, আছে না বলো? আছে তো, আমার ব্যাচে চারজন আছে, ম্যাডামদের দিকেও তাকায় না। সেদিন এক ম্যাডাম একজনকে বলল, ওই তাকাও আমার দিকে বেয়াদব, আমি কি দেখতে খারাপ নাকি? এলোমেলো বেজে উঠল দুটো পিয়ানো। ওদের কি তাকাতে ইচ্ছে করে না ভেবেছ? ওদের কি এই চাহিদা নেই যা রাস্তার লোকেদের আছে, অন্য ছেলেদের আছে? আছে তো বটে, তবু ওরা তাকায় না। ইসলামের ব্যক্তিগত বিধানগুলো ওরা মেনে চলে, নিজের মনের চাওয়াকে ইসলামের অনুশাসনের সামনে কুরবান করতে থাকে প্রতিনিয়ত। মনের পশু থেকে স্বাধীন হবার অনুশীলন, নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের থেকেই স্বাধীন, এটাই ইসলাম। তুমি নিজের পশু থেকে, নিজের চাহিদা থেকে এবং নিজের সত্তা থেকেই মুক্ত হয়ে যাবে, আসল মুক্তি, নির্বাণ, নিজের খেয়ালখুশির দাসত্ব থেকে মুক্তি। চোখ গুলগুল করে শুনে তিথি। হ্যাঁ তিথি, আসলে নিজেকে মেলে দেওয়ার স্বাধীনতা নয়, নিজের সব খায়েশ পূরণ করাটা স্বাধীনতা নয়। একজন লোক নিজের প্রতিটা ইচ্ছাকে পূরণ করতে থাকলে সমাজ ভেঙে পড়বে। দর্শনে নৈরাজ্যবাদ বলে একটা কথা আছে, তুমি এমন একটা সমাজ ভেবে নাও যেখানে সবাই মনে যা চায় তাই করছে। পশ্চিমের দিকে তাকাও, সন্তান বাবা মা থেকে স্বাধীন, ফলাফল ড্রাগ অ্যাডিকশন, ভার্জিন মাদার। স্বামী স্ত্রী পরস্পর থেকে স্বাধীন, ফলাফল ডিভোর্স, জারজ সন্তান, একাকিত্বের মহামারী। কিন্তু আমরা তো ওদেরকে অনেক সুখী মনে করি, নিজেদের আদর্শ হিসেবে নেই। কিন্তু ওদের পরিসংখ্যান তা বলে না তিথি, পরিসংখ্যান বলে পশ্চিমা সমাজ ভেঙে পড়েছে স্বাধীনতার ভারে। কারণ স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা শব্দ দুটো খুব কাছাকাছি, কখন কনভার্ট হয়ে যায় টের পাওয়া যায় না। এই সীমারেখা ঠিক করে দেবে ইসলাম। তুমি নিজের স্বাধীনতা নিয়ন্ত্রণ করা শিখবে, আত্মসংযম শিখবে, যাতে তোমার স্বাধীনতা স্বেচ্ছাচারিতা না হয়ে যায়। এভাবে তুমি নিজের দাসত্ব থেকে মুক্তি পাবে, সমাজ, পরিবার এবং তুমি নিজে তোমার স্বেচ্ছাচারিতা থেকে মুক্তি পাবে। নিজের ইচ্ছাগুলোকে আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করতে হবে। আমার চোখ ওইটা দেখবে না যেটা আমি চাচ্ছি, আমার চোখ ওটা দেখবে যেটা আল্লাহ চান। আমার পোশাক ওটা হবে না যেটা আমি চাই, ওভাবেই আমি চলব যেভাবে আল্লাহ চান। প্রতিনিয়ত ইসলামের অনুশাসনের সামনে নিজের চাওয়া পাওয়া, লাভ মুনাফা, মনের সুখ, লৌকিকতা সব কিছুকে সমর্পণ করে চলতে হবে, স্বাধীনতার সমর্পণ। কেন বলো তো? কারণ আল্লাহ যা জানেন আমরা তা জানি না। আমার স্বাধীনতার মধ্যে যে ক্ষতিটুকু লুকানো সেটাও আল্লাহ জানেন, তাই। আর এই ইসলাম সিস্টেমটা তারই দেয়া, আমারই ভালোর জন্যে। চুপ হয়ে গেল তিথি হঠাৎ। আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন না আপু? অনেক, মায়ের চেয়েও বেশি। আল্লাহর গুণবাচক নামই আছে আল ওয়াদুদ, সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি, আর রউফ, সবচেয়ে স্নেহপরায়ণ। ঘর পালানোর সন্তানের জন্যে মায়ের যে আকুতি, বাপরে কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে, কিসের জন্য যাচ্ছিস আমাকে ছেড়ে, তোর সুখ শান্তি নিরাপত্তার জায়গা তো আমি, তুই আমাকে ছেড়ে কেন গোল্লায় যাচ্ছিস? আল্লাহ কোরআনে মানুষকে উদ্দেশ্য করে বলেন, ফায়না তাহজাবুন, আর তোমরা চললে কোথায়? সূরা তাকওয়ির আয়াত 26। বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব সম্প্রদায়, কিসের ধোকায় তোমার দয়াল রবকে ছেড়ে চললে, যিনি তোমাকে বানিয়েছেন প্রতিসম গঠনে, ভারসাম্য দিয়ে? সূরা ইনফিতর আয়াত 6-7। ডাকের মধ্যে মায়াটা খেয়াল করো তিথি। আমরা গুনাহ করি, তাকে ছেড়ে স্বাধীনতা খুঁজে নিজের ক্ষতি করতে থাকি, আর তিনি আমাদের ডাকেন, বান্দা আমাকে রেখে কোথায় গোল্লায় গেলি রে? মানুষ যখন তওবা করে আবার আল্লাহর অধীনে ফেরত আসে, আল্লাহ তখন এমন খুশি হন যেমন হারানো ছেলেকে ফেরত পেয়ে মা বাবা খুশি হন। মা সন্তানকে তার সমস্ত সত্তা দিয়ে
যে ভালোবাসাটুকু বাঁচতে পারে তা আল্লাহর ভালোবাসার 100 ভাগের 1 ভাগেরও ক্ষুদ্রতম অংশ। আল্লাহর ভালোবাসার 100 ভাগের 1 ভাগ সব প্রাণীকে বণ্টন করা হয়েছে। একজন মায়ের ভাগে আর কতটুকুই পড়ে? সেটুকু দিয়েই সেই মা রাতে 5 বার উঠে পেশাবের পাথা পাল্টায়, নিজে ভেজায় শুয়ে বাচ্চাকে রাখে শুকনোই, পেশাব পায়খানা বমি নিজ হাতে সাফ করে গালে চুমু এঁকে দেয়। আল্লাহ তাহলে কতখানি ভালোবাসেন আমাদের ভাবো তো দেখি। সংবিত ফিরে পায় নাদিয়া, দুকুল উপচে বান ডেকেছে, বড় বড় জলের ফোঁটা তিথির। আজ তোমার দ্বিতীয় টাস্ক, রেডি? নাদিয়া পাখির মতো উড়ে আলমারির কাছে যায়। এই নাও আমার বোরকা, আজ তুমি আমার বাসা থেকে তোমার বাসা এতটুকু রাস্তা এটা পড়ে যাবে, পারবে না? আর সবার চোখ খেয়াল করতে করতে যাবে, পরো দেখি। তিথি কেমন যেন লাগছে, সারাটা জীবন এই জিনিসটাকে তার দম বন্ধ লেগেছে, আরেকজনকে পড়তে দেখেও অস্বস্তি লেগেছে, একটা ভয়ও কাজ করেছে। একবার পড়লে যদি সারা জীবন পড়তে হয়, পড়া শুরু করে ছেড়ে দিয়ে লোকে কি বলবে, এই ভয়ে তো সবাই শেষ বয়সে পড়ে। প্রচণ্ড অস্বস্তি নিয়ে তিথি পড়ল বোরকাটা, সিন্থির মতো ফিটিং না, সুতি ধরনের কাপড়ের বলে লেপটেও না, ফোলা ফোলা, উপরের পার্টটা মাথা গলিয়ে নিল, এটাও নিচ পর্যন্ত, আর কিছুই বোঝা যায় না, কালো আধারের ভেতর ভরি না ছুরি। বেশি ডিসকমফোর্ট লাগছে? না তো, নিজেকে দাদি দাদি লাগছে। অনেকগুলো কাচের চুড়ি পড়ে গেলে কেমন শোনায়? নাদিয়ার হাসি এমন শোনালো, পাবলিকে দাদি দাদি মনে করলেই ভালো, কেবল সে রাজপুত্র সাহেব মনে না করলেই চলবে, তাই না? এক স্তর চোখের উপর দাও দেখি, তোমার ওই বাঁকা 2 নয়নে তো সবার নেশা লেগে যাবে। আয়নায় হঠাৎ দেখে তিথি আবিষ্কার করে আম্মুর কথা, আম্মুর চোখ, কোনো দুটো টেনে তোলা, বাকি সব ঢাকা বলে চোখ দুটো তাদের সব রূপ মেলে ফুটেছে। দেখতে পাচ্ছ তিথি? জি পাচ্ছি। চলো আমিও যাচ্ছি তোমার সাথে, চোখ ঢেকে প্রথম প্রথম হাঁটতে পারবে না, আমি রেখে আসি, তোমার বাসাটাও চিনে আসি। দ্রুত রেডি হয়ে নাই নাদিয়া আপু। অদৃশ্য হবার মতো মজা পেল তিথি, যেন কেউই দেখতে পাচ্ছে না, হ্যারি পটারের সিনটা মনে হচ্ছে, একটা পোশাক থাকে পরলে অদৃশ্য হয়ে যাওয়া যায়। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে, তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। কারো পচা চোখের গলিত স্রাব ধেয়ে আসছে না, মুড়ের চায়ের দোকানে যে ছেলেটা জুলজুল করে ওকে স্ক্যান করত, সে একবার তাকিয়ে নট ইন্টারেস্টেড হয়ে নিজের কাজে মশগুল রইল। নাদিয়া আপু ওর হাত ধরে আছে, নিজেকে বেলুন মনে হলো তিথির, সুতো আপুর হাতে, আর অদৃশ্য তিথি উঠছে পাখির মতো, ছাতিম ঘাসের ভেসে ওড়ার বীজের মতো, কেউ ওকে দেখছে না, লুলুপ চোখেরা, ইতর ভাবনারা ওকে ক্লেদাক্ত করতে পারছে না, ও স্বাধীন ও মুক্ত। শত শত চোখের লালসার শ্যাকল থেকে, কল্পনার নির্যাতন থেকে তিথি মুক্ত। মনে হলো এটা শুধুই আমার জগৎ, আমার, আমি এই জগতে খেলব, উড়ব, উঠব, ভাসব, ভাসতে ভাসতে আকাশে চলে যাব, কেউই দেখবে না, কেউই কিছু বলবে না, কেউ কিছু বুঝবে না। এই অন্ধকার পোশাকটার মধ্যে এতটা নীল আকাশ, এই সামান্য বন্ধের মধ্যে এতখানি মুক্তি, এতটা মানব সত্তার সহজাত চাহিদা হলো বন্ধন। রাবিবুল বলেছিলেন, বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়, সহস্র বন্ধনের মাঝে মহানন্দময়। সম্পর্ক, মনোজগৎ, সবখানে সে বন্ধন খোঁজে, নিরাপদ বন্ধন না পেলে অনিরাপদ বন্ধন খুঁজে নেয়, বন্ধন তার লাগবেই। ঘর পালানো বা ব্রোকেন ফ্যামিলির সন্তান পরিবারের বন্ধন হারায়, কিন্তু মুক্ত হয়ে ওঠে না, মাদক, অপরাধ, কুসঙ্গ, নিদেন পক্ষে দুশ্চিন্তার বাঁধন তাকে টেনে নেয় গভীর থেকে গভীরে। সোনার খাঁচা থেকে বেরোলে কিন্তু ঢুকবে পুতিগন্ধময় বাঁশের খাঁচায়, ওরা হবে না, মুক্তমনা বলে তাই কিছুই নেই, ধর্মের ফোল্ডর ছিন্ন করে অধর্মের জিঞ্জির, ব্যাস এতটুকুই উন্নতি। মাকে অনেক মিস করে তিথি, মায়ের বকুনি মিস করে, দুমদুম কিল মিস করে, সব মুক্তি কাম্য নয়, সব পরাধীনতা খারাপ নয়, যে আমাকে ভালোবাসে আমার চেয়েও বেশি, সে আমার পর হয় কী করে, তার অধীনতাকে কি
পরাধীনতা বলে নাকি? মেয়েটা পরাধীন হয়ে যায় ইচ্ছে করে, আর ভাসে রোজ ভাসে, ভেসে ভেসে হারিয়ে যায় আমাদের এই ক্যারিয়ারিস্টিক পুঁজিবাদী মেকি শো অফের দুনিয়া থেকে। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা প্রথম পর্ব শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা বিষাক্ত ক্ষমতায়ন ও তামার বিষ এই অধ্যায়টি থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। أسألك العفو.